তারা বিরোধীদের দাঁড়াতে যে সমস্ত অবান্তর মন্তব্য এবং কথাগুলো শুনে আমার কাছে পেশ করেছিল, আমি আঞ্জুমানের আলেমদেরকে ডাকিয়ে তার এক একটা বিষয়ে এক একজনকে দায়িত্ব দিয়ে সকলকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, আর তারা নিজেরা মেহনত করে এই তথ্যগুলোকে সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করছে আপনাদের ঈমান আমল একিনকে ঠিক রাখার জন্য। ফলে আমি আপনাদেরকে বলতে চাইছি, এত পরিমাণ বিস্তার দলিল হানাফি মজাবের বিভিন্ন মশলা পক্ষে রয়েছে, যা স্পষ্ট করে আপনাদেরকে শোনাতে গেলে অন্তত মিনিমাম দু চার দিন সময় লাগবে। তো আমরা তো কয়েক ঘন্টার সমাবেশের ব্যবস্থাপনা করেছি, ফলে সব কথা হয়তো আপনারা আম মানুষ বুঝে উঠতে পারছেন না, যেহেতু ব্যস্ততার সঙ্গে বলছে। তো যতটুকু সাধারণ মানুষ হিসেবে বুঝবেন আলহামদুলিল্লাহ, তা না হলে যেহেতু কথাগুলো লাইভ হচ্ছে এবং রীতিমতো শত শত ক্যাসেট হচ্ছে, পরবর্তীকালে জ্ঞানীরা শুনলেও এই তথ্যগুলোর পক্ষে তাদের সমর্থন পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা এই যে কথাগুলো শুনছি, এই কথাগুলো যদি আমাদের অন্তরের বদ্ধমূল হয়, তাহলে এই ভারতবর্ষের অস্থিরতার সময়েও যারা দলীয় কোন্দল করে জাতির সংহতি নষ্ট করতে চাইছে, এই জাতীয় অপরিণামদর্শী ফেতনাবাজ বেদাতিদের হাত থেকে আম জনতা বেঁচে যাক, এটাই আমাদের সমাবেশের মৌলিক লক্ষ্য। কথা বুঝতে পারছেন? তো প্রোগ্রাম চলছে, তো সময় মতন মাঝখানে একটু যান্ত্রিক গোলযোগে ডিস্টার্ব ঘটেছে, আল্লাহ যদি সহযোগিতা করেন, আপনাদের যদি উপস্থিতির ঢল থাকে আলোচনা চলবে ইনশাল্লাহ। তবে আমি পরবর্তী প্রোগ্রাম ছোট্ট করে একটু জানাচ্ছি। ভাই, পাশি মসজিদ সেখানে আজান শুরু হয়েছে, জি, যদিও বন্ধ দিতাম, কিন্তু আমরাও এখানে জমাত করব। ফলে ওখানে আজান হয়েছে মানে আমরাও এখানে আজান দেবো, জমাত হবে। জমাতের পরপরই আমাদের আজকের মূল সভাপতি আমার শ্রদ্ধেয় আব্বাজান, যিনি অল ইন্ডিয়া সুন্নত জামাতের স্থায়ী সভাপতি, তো তার পক্ষ থেকে সঞ্চালক এবং পরিচালক হিসাবে কাজ করছে আমার স্নেহভাজন হাফেজ ইসমাইল সাহেব। তো জোহরের নামাজ বাদেই ইসমাইল সাহেব উঠবেন, দুটো বিষয় নিয়ে আলোচনা করবেন। একটা হলো রসুলুল্লাহ কবরে মরে অমর, তথা আমরা বলি হায়াতুন নবী, এটা বিরোধীদের কুমন্তব্য আছে, তার জবাব দেবেন ইসমাইল সাহেব। সঙ্গে ভাই, আমরা অন্যের কাছ থেকে বৃদ্ধ হই, মানে অন্যের কাছে আমরা বিশ বাক্যের শিকার হই, তো আমরা পাল্টা সহজে কারুর নামে বিশ বাক্য ছড়াই না, জি। তো আজকের এই ঘাত প্রতিঘাত খেয়ে খেয়ে আজকে শুরু করছি। ইসমাইল সাহেব হায়াতুন নবী বলবেন, পরেই বলবেন যে বর্তমান যারা হানাফি মজাহের বিদ্বেষী তাদের কিছু ভ্রান্ত আকিদা এবং মশলা তাদের বই থেকে, যেগুলো শুনলে বুঝবেন যারা ইসলাম ধর্মের কতটা দুশ্মন, এ দুটো দায়িত্ব। পরবর্তীকালে আসবেন আমাদের সংগঠনের সর্বাপেক্ষা প্রবীণ বক্তা এবং টোটাল সংগঠনের অনুপ্রেরণা আমার আব্বাজান, জি। আমি নিজেই বেয়াদবি হলেও তাকে বলেছিলাম যে আপনাকে বলতে হবে একটা বিষয়ের উপরে, যে হানাফি মজাব মানার গুরুত্ব কি, মজাব মানার প্রয়োজনীয়তা কি। তো ইসমাইল সাহেবের পরে তিনি বলবেন মজাব মানার গুরুত্ব কি। তিন নম্বরে ফের আসবেন আমাদের আব্দুল মুহিত সাহেব, তিনি বলবেন যে একটাই মজাব মানতে হবে, এর বা দলিল কি, জি। তাছাড়া মাতিন সাহেব আসবেন, আমাদের অন্যান্য দেশীয় যে প্রোগ্রাম গরু জবাই, তিন তালাকের কথা তো শুনিয়ে নিলেন, মুসলিম পার্সোনাল ল-র উপরে বক্তব্য রাখবেন মাতিন সাহেব এবং মৌলানা শফিক সাহেব, জি। সব কুড়িয়ে বুড়িয়ে শেষবেলায় যদি দু চারটে বাদ যায় চেষ্টা করব, যদি পারি তা আমি বলবো ইনশাআল্লাহ, জি। এখন কোনো রকমের সময় নষ্ট করাবেন না, এইদিকে পশ্চিম
কাতার দিয়ে দাঁড়িয়ে যান, যাদের উজু নেই, পর্যাপ্ত ছেলেরা উজুর ব্যবস্থা করেছে, উজু হন, কাতার দিয়ে দাঁড়িয়ে যান।